বিদায় নিলেন মিজানুর রহমান আজারি দেখুন দেশ ছাড়ার ঘোষণা দিয়ে এ কি বললেন আজারি। বাংলাদেশের জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া চলে যাচ্ছেন এ নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে গত বৃহস্পতিবার এক বিবৃতিতে আজহারি এই তথ্য জানিয়েছেন মিজানুর রহমান আজহারি বলেছেন পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফির প্রোগ্রামের ইতি টানতে যাচ্ছি তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি আল্লাহ রাবুল কোরআনের মাহফিলে ইনশাআল্লাহ এবছর বেশিরভাগ পারিবারিক ও সামাজিক ক্রাইসিস নিয়ে কথা বলেছি পাশাপাশি কয়েকটি সুরার তাফসিরও করেছি আশা করি আলোচনাগুলো থেকে আপনারা উপকৃত হবেন পরিবারের সবাই মিলে আলোচনাগুলো শুনুন এবং কথাগুলো বাস্তব জীবনে মেনে চলার চেষ্টা করুন তাহলে দেখবেন ধীরে ধীরে আমাদের পরিবার ও সমাজ সুখময় এবং হয়ে আমি একজন নগণ্য মানুষ, মহাগ্রন্থ ছাত্র, কোরআনের কোরআন হয়ে যেতে চাই তাই সুপ্রিয় শ্রোতাদেরকে বলবো প্লিজ আমাকে নিয়ে অতিরিক্ত মাতামাতি করবেন না আমাকে জড়িয়ে কোনো ব্যাপারে কাউকে গালাগালি করবেন না অন্য কোনো মতাদর্শের আলেমদেরকে কেউ বা ছোট করে কিছু বলতে যাবেন না যদিও তাদের কেউ কখনো আমাকে ছোট করে কথা বলে অনুরূপভাবে কোথাও আমাকে ডিফেন্ড করে তর্ক বা কমেন্ট করতে চাইলে ভদ্রতা বজায় রেখে যৌক্তিকভাবে এবং বিনয়ের সাথে সেটা করুন সত্য একদিন উন্মোচিত হবেই হবে ইনশাল্লাহ আল্লাহতালার অশিস মেহরবানিতে দেশের আপামোর জনতার যে ভালোবাসা পেয়েছি জানি না সিজদায় পরে কতটুকু অস্ত্র ঝরালে এবং কোন ভাষায় শকুর হলে এর যথাযথ সুক্রিয়া আদায় হবে মালিকের দরবারে আলিশানে কোটি শুকুর নিয়াম। প্রোগ্রামগুলো বাস্তবায়নে যারা সার্বিক সহযোগিতা করেছেন তাদের সবার জন্য রইল আন্তরিক ভালোবাসা ও দোয়া বিশেষ করে পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রোগ্রামগুলো সুন্দরভাবে বাস্তবায়িত হয়েছে তাদেরকে আল্লাহ তালা উত্তম প্রতিদান দান করুক আমার এই জীবনের ছোট্ট অভিজ্ঞতায় যা দেখলাম সেটা হলো আমরা আমাদের জীবনের একটা উল্লেখযোগ্য সময় কাটিয়ে দেই অন্যকে হিংসা করতে করতে নিজেরা কাজ না করে অন্যের বিরুদ্ধে অপপ্রচার চালাতে আমরা মহাব্যস্ত আসলে অপপ্রচার করে তেমন কোনো লাভ নেই অপপ্রচারে আমি কখনো মনক্ষুণ্ণ হই না আমার বিশ্বাস আপনারাও হবেন না কারণ অপপ্রচার গুলোই আমাদের প্রচারণার দায়িত্ব পালন করেছে আলহামদুলিল্লাহ পথে বাধা বিপত্তি আসবে এটাই স্বাভাবিক যে পথে কাটা নেই সেটা পথ নয় সেটা কার্পেট আর কার্পেটে হেঁটে মজলিসে পৌঁছানো যায় মঞ্জিলে নয় মন্তব্য কখনো গন্তব্যে ঠেকাতে পারে না সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের রাজনীতি সহ ট্রেন্ডিং এবং এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন